It's hard to breathe, but that's alright. Hush. I think the girls with their nails done now. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম সোনার অফিসিয়াল। তো গাইজ, আজকে আমার মা বাবা প্রায় 8-9 মাস পর আমার বাড়ি আসছে, আমার ভাইও আসছে। তো আমি আর প্রীতম যাব হচ্ছে বর্ধমানে আমার মা বাবা ভাই তিনজনকে আনতে। তো মা জানে যে খালি প্রীতম যাবে, আমি যাব না। আর আমি ভাইকে গিয়ে সারপ্রাইজ দেবো যে আমি এসছি ওখানে ওদেরকে নিতে। তো আমি আজকে প্রচুর 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 খুশি হয়েছি, মানে আমি সামনে যাব না, আমি লুকিয়ে থাকবো, মা বাবাকে প্রীতম নিয়ে আসবে, তারপর আমি গিয়ে ভাইকে সারপ্রাইজ দেবো যে আমি এসছি, কেননা ভাই জানে না যে আমি যাব ওখানে। তো আমরা বর্ধমানে যাব আর আমি আজকে রান্নাবান্না করছি, দেখছি আমার ঘেমে গেছি গরমে, আমি রান্নাবান্না করছি। তো আমরা যাবো, কত সময় যাবো না প্রীতম? মারা এসে ফোন করবে, আমরা তখনই যাব। তো আমরা বর্ধমানে যাবো, প্রীতম তোমাদেরকে দেখাবে, টাটা। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রীতম আজকে অনেক কিছু রান্না করেছে, মানে ভেন্ডি আলুর তরকারি, ঝিঙে ভাজা, ডিমের ঝোল, ওগুলো করেছে। আর এখন আমি রেডি হচ্ছি মাকে আনতে হবে। এখন মারা যে বাসে আসছিলো, ওই বাসের টায়ারটা পাঞ্চার হয়ে গেছিলো, ওই জন্য এতক্ষণ টাইম লাগলো। তো মাদের এখন বাস ছাড়েনি। আমি এখন রেডি হচ্ছি আর প্রীতম রেডি হচ্ছে, ও আর ভুলে যাচ্ছে, ও রেডি হতে গেছে, ও আসবে। আর ও আর মা জানে যে আমি যাবো না, ভাইও জানে যে আমি যাবো না, যাবে খালি হচ্ছে প্রীতম। তো আমরা রেডি হই। তো গাইজ, আমি ফাইনালি রেডি হচ্ছি মা বাবাকে আনতে যাব বলে। আর আমি তোমাদেরকে যেটা বললাম, আমি গিয়ে ওদেরকে দেখা দেব না, আমি যদি মা আমাকে দেখা দিয়ে দিই তাহলে মা বাবা আমাকে স্টেশনেই তারামায়ের ফটো আর জিনিসপত্র দিয়ে চলে যাবে, কোনো কিছু একটা বুঝিয়ে মা বাবা বাড়িতে আসবে না। আমি একটা করবো, ওদের মা বাবাকে ট্রেনে উঠে আমি ওদেরকে দেখা দেবো, যাতে মা বাবা আর যেতে না পারে, আমার বাড়িতে আসতে হবে। তো আমি স্টেশন থেকে মা বাবাকে নিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি। তো গাইজ, আমরা বেরিয়ে গেছি, আমি রেডি হয়েছি, প্রীতম ওখানে সাইকেল চালাচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি, মারা এখন আসেনি। তো আমরা স্টেশনে যাই, ট্রেনে উঠি, উঠে ওদের ওর দোকানে গিয়ে আমি তো দেখা দেবো না আগে, আমি ভাইকে গিয়ে ধরবো আগে। তো আমি ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। গাইজ, আমরা স্টেশনে চলে এসেছি, আমি আরও টিকিট কাটতে গেছি, নিচ্ছি, আমি ওপরে দাঁড়িয়ে রয়েছি, এই যে হ্যাঁ মায়ের জন্যই অন্যটা নিয়েছি, ওপরে দাঁড়িয়ে টিকিট কাটতে গেছে, এই দেখো টিকিট কাটতে গেছে, হলুদ গেঞ্জি, এই যে আমাদের গাংপুর স্টেশন। ট্রেন হচ্ছে 5:28, এখন আমি 19 বা 20 হয়ে গেছে, এখন আমি ওই স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এখন টিকিট কেটে আসুন, তখন টিকিট কেটে আসুক, আমরা ডাইরেক্ট মাকে নিয়ে তোমাদের সাথে দেখ। আমি নামছি, ট্রেন এখনো প্রচুর লেট, এই যে পিছনে প্রীতম আসছে, এবার তুমি দেখা যায় না তোকে, আমি যে নামছি, আমি নেমে যাই আগে। তো হ্যালো গাইস, তো ফাইনালি সোনা দেখা করে নিয়েছে, তোমাদের ভিডিও দেখাতে পারিনি, তো তোমরা দেখো সোনা বসে আছে। তো গাইজ, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে
আমি মা বাবাকে দেখা দেব না, কিন্তু সেই আমার দেখা হয়ে গেল ওদের সাথে। আর কিছুতেই আমি বাড়ি আনতে পারলাম না মা বাবাকে, কারণ মা বাবা অনেক রাত হয়ে গেছিলো, আর আসতে পারতো না। যদি আসতো বাড়ি যেতে যেতে প্রায় 12:30-1টা বাজতো, কেননা মা বসে গেছে তারাপীঠ, আর প্রচুর ক্লান্ত ছিল। আর আমাকে যেই দেখে নিয়েছে আর এলো তো না কিছুতেই, আমাকে স্টেশনের মধ্যে তারামায়ের ফটো দিয়ে আমাকে বুঝিয়ে বাজিয়ে চলে গেল। তো আমারই রবিবার তোমাদেরকে আমি আর দেখা করাতে পারলাম না মা বাবার সাথে। তো মা বলেছে 5 তারিখ কিংবা তোমার শনিবার ওরা আসবে। তো যখন ওরা আসবে ওদের সাথে তখন আমি তোমাদেরকে দেখাও করিয়ে দেবো, ঠিক আছে? আমার ভাই আছে, আমার ভাই আমাকে খুব খুশি হয়েছে, গায়ের মধ্যে উঠে ঘুরাঘুরি আরো কত কি করেছে আমার সাথেও। আর কিন্তু খালি বলছে তোর মুখে গন্ধ, তোর মুখে গন্ধ, আর আমার পরে রেগে যাচ্ছে। তো আমি জানি ভাই এই ভিডিওটা দেখবে, তো সায়ন তোর মুখে প্রচুর 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 গন্ধ, পারলে দাঁত মাজ, ভালো করে দাঁত মাজ, কেন তোর মুখে প্রচুর গন্ধ। আর মাকে চুলটা দেখা, মা তখন খোলা অবস্থায় দেখতে পারিনি, চুল দেখা আমার চুলটা দেখছি কত বড় হয়েছে মা। আমি জানি মাও ভিডিওটা দেখবে, তাদের মাকে চুল দেখিয়ে দিলাম মা তাদের কত বড় হয়েছে। আর সায়ন দাঁত মাছ, কেন তোর দাঁতে প্রচুর 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 গন্ধ, দাঁত মাছ পারলে। আজ মা বাবা বলেছিল যে বাড়ি আসবে, মা বাবা বাড়ি আসতে পারেনি, কেননা আমি ওখানে ওদেরকে দেখা দিয়ে দিয়েছিলাম, ওর জন্য ওরা আর বাড়ি আসেনি। আর সেই টাইমে আমার ভিডিওটা করা হয়নি, কারণ আমি এতটা খুশি ছিলাম প্রায় 8-9 মাস পর মা বাবার সাথে আমার দেখা, ভাইয়ের সাথে দেখা, ওর জন্য এতটা খুশি ছিলাম। তো আমি সেই সময় কোনো ভিডিও করতে পারিনি। তো তাহলে তা দেখবে ট্রেনের মধ্যে কিছু কিছু ক্লিপ আমরা নিয়েছি, আর আমার ভাইয়ের কথা বলেছে অনেক, মানে বক বক করেছে, ওটা আমরা দেখবে। মানে এতটা খুশি ছিলাম আমি, যার জন্য ভিডিও নিতে পারি না, মা বাবা আসেনি, কারণ অনেক রাত হয়ে গেছে ওদের। আর মা আমাকে তারামাটা দিচ্ছে, তোমাকে তারামাটা দেখাই তো। গাইজ মা এই তারামাটা আমাকে দিয়েছে, এখানে কিছু মিষ্টি আছে, আর এখানে সব থালা বাটি গ্লাস এইগুলো, তার জন্য ভিডিও করতে পারি না, মা বাবা আসেনি। আমাদের অত খাবার দাবার কী হবে আমি জানি না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে একটা বোন লিখেছিল মিষ্টু বলে, আমাকে লিখেছিল যে বৌদি তোমাদের লাভ স্টোরি ভিডিও দাও, ঠিক আছে ভিডিও আমি দেবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো, ফলো করতে আমার চ্যানেলটাকে, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। টাটা।